হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি রান্না করব কুমড়ো শাক তো কুমড়ো শাক রান্না করার জন্য এখানে কিন্তু কুমড়ো গাছটাকে নিয়ে আসা হয়েছে এবার এই শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে আর পাতলা যে আঁশ থাকে সেটাকে ফেলে দিতে হবে আর এর কচি পাতাগুলো নিয়েছি নিয়ে এবার একটা অনানে কড়াই বসিয়ে তাতে জল দেওয়া হয়েছে এবার এতে কুমড়ো শাক যেগুলো কেটে রাখা হয়েছে ওগুলোকে ধুয়ে একটু সিদ্ধ করে নিতে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করতে হবে তো এটা সিদ্ধ করা হয়ে গেলে এটাকে জল ঝাড়িয়ে নিতে হবে এবারে কড়াইতে তেল দিয়ে দিতে হবে এরপর এতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিতে হবে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল ছোলার ডাল তো সেই ছোলার ডালটা বেটে এখানে দেওয়া হলো তো তোমরা চাইলে যে কোনো ডাল ব্যবহার মটর ডাল মুসুর ডাল তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি এবার এটাকে নাড়াচাড়া করব আর এখানে আমি আদা আর জিরে বাটা দিয়েছি দিয়ে মশলাটার সঙ্গে এগুলা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এরপরে দিতে হবে যে আগে থেকে যে কুমড়ো শাকটা যে সিদ্ধ করে রাখা হয়েছিল সেই সিদ্ধ করে রাখা কুমড়ো শাকটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচড়া করে নেওয়ার পর এতে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আবার একটু নাড়াচড়া করে নিতে হবে তারপর এতে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না এতে একদম সামান্য পরিমাণে জল ব্যবহার করব ব্যাস এইটুকু জলই এখানে ব্যবহার করব আর কিন্তু এখানে কোনো জল ব্যবহার করা যাবে না এ দেখো এবার এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার এতে সামান্য পরিমাণে এক চামচ এখানে চিনি ব্যবহার করেছি তোমরা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করো তোমরা কিন্তু কেউ মিষ্টি ব্যবহার করবে না তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো